সাফল্য লাভ করলো মঙ্গলকোট থানার পুলিশ সোমবার গভীর রাতে মঙ্গলকোটের মুশারু গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল তারা মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয় জানা যায় সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির পূর্বে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ হেফাজতে নিয়েছে জানা যায় সোমবার ডাকাতির উদ্দেশ্যে মঙ্গলকোটের মুসারু গ্রামের কাছে জড় হয়েছিল এক দল ডাকাত গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই জায়গায় হানা দিয়ে দুই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে মঙ্গলকোট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের একজনের নাম চপেদা শেখ কাটোয়া থানা এলাকায় অন্যজন উড়িষ্যার বাসিন্দা সিদ্ধান্ত ধৃতদের কাছ থেকে দুটি মোটর বাইক একটি আগ্নেয়াস্ত্র দুরাউন্ড গুলি ও দুটি উড়িষ্যার নাম্বার প্লেট মোটর বাইক একটি মাস্টার চাবে উদ্ধার করা হয়েছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে উদ্ধার হওয়া মোটরসাইকেল দুটি তারা চুরি করে এনেছিল তাদের সঙ্গে মোট পাঁচজন মিলে সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল ডাকাতি করার আগেই তাদের গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে কাটোয়ায় যে ব্যক্তি গ্রেফতার হয়েছে তার নাম চপেদার শেখ তার একটি সোনার দোকান হয়েছে তার সঙ্গে এই উড়িষ্যার ছেলেগুলি যোগাযোগ করে বিভিন্ন জায়গায় ডাকাতি করবে এই উদ্দেশ্যে কোটে আসে তবে বাকি তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে মঙ্গলকোট পুলিশ পুলিশের এই সাফল্যে খুশি এলাকাবাসীরা মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা